আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সুবর্দা হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলার টিচার মাহফুজা আক্তার। আজকে আমি তোমাদের বাংলা নিব। পাঠের বিষয় হচ্ছে শোভা, গদ্য। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমি তোমাদের কিছু বলি। রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেনি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার অবদান রয়েছে। তিনি মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্যটি প্রকাশিত হয় তার। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়াদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, প্রযোজক ও অভিনেতা। ছোট গল্প, কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বালিকা, চোখের বালি, গোরা, ঘরে বাইরে ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর 22শে শ্রাবণ 1348 সালের বঙ্গাব্দ, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে আমরা যে বিষয়টা তোমাদের বুঝাচ্ছি সেটা হচ্ছে, পাঠের বিষয় হচ্ছে শোভা। শোভা একটি বোবামি। তার বাবা আর তার মা তার বোনদের নামের সাথে অনুসরণ করে তার নাম রেখেছিল সুভাষিনী। সুভাষিনী অর্থ হচ্ছে মিষ্টি ভাষা। আর দস্তুর মতে তার মা তার বাবা বলতে সামাজিক রীতিনীতি অনুযায়ী বোঝানো হয়েছে তার বড় বোনদের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ের মতো বিরাজ করিতেছে। যে কথায় কয় না সে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এর জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলেই বাঁচি। শোভা সবসময় ভাবিত যে আমি আমাদের ঘরের অভিশাপ, আমি বিধাতার অভিশাপ, আর আমি সকলের চোখ থেকে বাঁচলেই বাঁচি, সকলের চোখ থেকে আড়াল হলেই বাঁচি। তার মা, বিশেষত তাহার মা, তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শোভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করে তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদর্ভ পল্ল বিশিষ্ট বড় বড় কালো চোখ ছিল। এখানে গর্বের কলঙ্ক বলতে মা তার পেটকে বোঝানো বুঝিয়েছে। আর শোভার সুদর্ঘ পল্ল বিশিষ্ট বড় বড় সুদর্ঘ পল্ল বিশিষ্ট মানে দুটি বড় বড় পাতা বিশিষ্ট চোখ ছিল। আর অষ্টাধার ভাবের আবাস মাত্র কচি কষালয় মতো কাঁপিয়া উঠিত। সে তার ঠোঁট ধারা, অষ্টাধার মানে তার উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট, এই দুটি ধারা সে তার ভাবকে বোঝাইতে চাইত। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংগৃহীত হয়েছে। বাক্প্রতিবন্ধী কিশোরী শোভার প্রতি লেখকের হৃদয়ে নিরানো ভালোবাসা ও মমতাবোধ গল্পটি অমর হয়ে আছে। এখানে শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পগুচ্ছ থেকে নিয়েছে। এখানে শোভা একটি বোবা মেয়ে, তার প্রতি লেখকের যে ভালোবাসা
বাক প্রতিবন্ধী শোভার প্রতি যে লেখকের ভালোবাসা সেটা প্রকাশ পেয়েছে। শোভা কথা বলতে পারতো না, মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না। কিন্তু তার বিশাল একটা আশ্রয়ের জগৎ আছে যার কথা বলতে পারে না, সে পোষা প্রাণীদের কাছে সে মুখর। তার মা তাকে, বাবা তাকে অনেক ভালোবাসত, তারপরেও শোভার বিশাল একটা আশ্রয়ের জগৎ ছিল, সেটা ছিল শোভার দুটি পোষা প্রাণী, তাদের খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে প্রায় মুক্তির আনন্দ, সে প্রকৃতির কাছে সবসময় তার মুক্তির আনন্দ খুঁজে পায়। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন, সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমতাবোধ উন্মেষ ঘটাতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ছোট গল্পের মাধ্যমে শোভা আর বাক প্রতিবন্ধী যারা আছে তাদের বিশেষত্ব ফুটিয়ে তুলেছেন। রূপক অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শোভার যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ, এখানে সে রূপক অর্থে ব্যবহার করেছে। অষ্টাধার অনেক সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাব প্রকাশ করেছে। শিক্ষার্থীরা, তোমরা একটু শব্দের অর্থগুলো দেখো। গর্ভের কলঙ্ক, আমি তোমাদের বলেছিলাম সন্তান হিসাবে কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট, যে ব্যক্তি বা বস্তুকে পরিবারের নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক। সুদীর্ঘ পল্ল বিশিষ্ট বড় বড় পাতা বিশিষ্ট অষ্টাধার, অষ্ট বা অধর, উপরের ও নিচের ঠোঁট। কিশলয় গাছের নতুন পাতা, তর্জনা, অনুবাদ, অনিমেষ, অপলক, ছায়ালক, ছায়া, বিজন মহত্ব, তন্নি, ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বৈশিষ্ট্য। ভিখারি তাদের দুদিকে প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। ঢেঁকিশালা যে ঘরে ঢেঁকি রাখা হয়, ঢেঁকি হলো ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্র। গৃহস্থ সচ্ছলতা পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। বিজন মূর্তি নির্জন অবস্থা, ঝিল্লির রব পূর্ণ, ঝিঝি পোকার আওয়াজ, গণ্ডদেশ গোর গাল, গণ্ডদেশ গাল মুখ বধির, বিষাদশান্ত দুঃখমগ্ন, পূর্ণমাতীর্ধি চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়, কন্যা ভারগ্রস্ত পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি, কপল গাল নত্রপল্লব চোখের পাতা, শুল্কদাসী চাঁদের দ্বিতীয় দিন। শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের বুঝাতে চেয়েছি শোভা একটি বোবা মেয়ে যার বোঝার অনেক কিছুই আছে, বুঝতে পারে, সে সব কিছু বুঝতে পারে, কিন্তু মানুষ সেটা বুঝে না যে সে সব কিছুতে কষ্ট পায়। মানুষের কথাগুলো সে অনেক কষ্ট পায়। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের যদি এইখানে কোনো প্রশ্ন থাকে, ভুল ত্রুটি তোমাদের জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই অনলাইন ক্লাসের তোমরা প্রশ্ন করবে, নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করবে আর আমরা সেটার উত্তর দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।